বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। ইস, আবার যদি ফিরে পাওয়া যেত শৈশব কৈশোরের দুরন্ত ডান পিটে মজার সেই দিনগুলো। সময়ের চাকা উল্টো দিকে না ঘুরলেও বছর ঘুরে ঠিকই ফিরে আসে গ্রীষ্মকাল। আম, জাম, লিচু, কাঁঠাল, আরও কত মজাদার ফলের পসরা সাজিয়ে আসে মধুমাস জ্যৈষ্ঠ। পাকা ফলের মিষ্টি সুবাস মাখা এমনি এক মনোরম রাতের শুভেচ্ছা আপনাদের সবার জন্য। উষ্ণ আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানে। শৈশব কৈশোর পেরিয়ে সময়ের ভেলা একসময় ভেড়ে তারুণ্যের ঘাটে, আর উচ্ছল প্রাণবন্ত সেই তরুণ একদিন হয়ে ওঠে দায়িত্বশীল যুবক, যাদের কর্মচাঞ্চল্যে বদলে যেতে থাকে সমাজ ও দেশের চেহারা। ভবিষ্যতের কাণ্ডারি আজকের এই তরুণ যুবকদের কাঁধে ভর করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, উন্নতির শিখরে। এক্ষেত্রে শিক্ষিত তরুণ সমাজের কোনো বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষা অর্জনের সাথে সাথে তারা যাতে সমাজ সচেতন ও আদর্শ সুনাগরিক হয়ে গড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের সকলের। শ্রোতাবন্ধুরা, আয়োজনমালায় প্রথমেই রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। এ পর্যায়ে আমি এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে যাই, তাদের স্বপ্নগুলো জানার চেষ্টা করি। বাল্যবিবাহ প্রতিরোধে তারা কি ভাবছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। কি নাম তোমার, তুমি কোন স্কুল থেকে এসছো, কিসে পড়ো? আমি মোসাম্মদ প্রেমা খাতুন, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়, ১০ম শ্রেণীর একজন ছাত্রী। প্রেমা, বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের ২১ বছরের নিচে এবং মেয়েদের ১৮ বছরের নিচে যে অপরিণত বয়সে বিবাহ দেওয়া হয় তাকেই বাল্যবিবাহ বলে। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জীবনে কোনো স্বপ্ন আছে? জি, আমি একজন ডাক্তার হতে চাই। বাহ, অসাধারণ। আমিও ভেবেছিলাম হয়তো এখান থেকে অনেক ডাক্তার আমরা পাবো। তোমার বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদেরকে বাল্য বিয়ে, ইপটিজিং, অন্যান্য যে মাদক, সামাজিক যে সকল সমস্যা রয়েছে এ সকল বিষয়ে কি কখনো ক্লাস করান বা তোমাদেরকে জানান? জি, আমাদের শিক্ষকরা তো আমাদের সচেতন করে। তাছাড়া আমাদের বিদ্যালয়ের একটি ক্লাব আছে, কিশোর কিশোরী ক্লাব, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আন্তরিক ধন্যবাদ তোমাকে। আজকে বাংলাদেশ বেতারে তুমি কথা বলছো, তোমার কথা শুনছে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এটা আমার জীবনের প্রথমবার। বাহ, এই প্রথম যেন শেষ না হয়, এই প্রথম থেকেই শুরু হবে। এবং আমাদের আজকের এই সকল বন্ধুরা তারা এগিয়ে যাবে সামনের দিকে, এমনটাই প্রত্যাশা। এবারে কে রয়েছে আমাদের সাথে? আমার নাম নাফিসা জামান রাইসা, আমি মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর ছাত্রী। বাল্যবিবাহ কি কি কারণে হয়ে থাকে বলে তোমার মনে হয়? দাদা দাদি, নানা নানীদের বিভিন্ন শখ থাকতে পারে, সামাজিক অসচেতনার কারণে। তারপরে বিভিন্ন বাবা মা ইচ্ছা করেন যে সে ভবিষ্যতে বেঁচে থাকবে কি থাকবে না, এই কারণে তাদের মারা যাওয়ার আগে তাদের ছেলে মেয়েদের কোনো একটা ভবিষ্যৎ করে দেওয়ার জন্য অনেক সময় বিয়ে দিয়ে দেয়। তাছাড়া সমাজে বিভিন্ন ইফটিজিং, মেয়েদের ধর্ষণ বা অন্য কিছু কিডন্যাপিং, পাচার করা, এসবের কারণে অনেক সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়। অর্থাৎ মেয়েদের নিরাপত্তার ঝুঁকি মনে করেন অনেক পিতামাতা। কিন্তু আজকের বাংলাদেশে আমরা কিন্তু অনেক সজাগ রয়েছি, প্রশাসন সজাগ রয়েছে। 333, 999 এই নাম্বারগুলোর মাধ্যমে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সেই সেবা পেতে পারি। এবং রাইসা, তোমার কাছে আসবো, তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি করবে? আমার আশেপাশে যদি কোনো বাল্যবিবাহ, আমি সমাজে যারা প্রধান আছে তাদের জানাবো, পুলিশের সাহায্য নেব, বিভিন্ন গণমাধ্যমদেরও ডাকবো যে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের সমাজে যারা জানেন না বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ যে আমাদের জন্য অভিশাপ, আমরা শিক্ষার্থীদের কি প্রয়োজন রয়েছে তাদেরকে জানানো, সচেতন করা? হ্যাঁ, কারণ যদি আমাদের অল্প বয়সে বয়সে বিয়ে দেওয়া হয় তা আমাদের স্বপ্ন ভেঙে যায়, দেন সমাজেরও একটা বিভিন্ন ক্ষতি হয়, দেশের ভবিষ্যৎ উন্নতির দিকে বাধাগ্রস্ত হয়। তারপর যারা সমাজে জানে না যে বাল্যবিবাহ একটু কুফল, তাদেরকে বিভিন্নভাবে জানাবো। তোমার পরিবারে কে কে আছেন? আমি, আমার ছোট বোন, আব্বু, আম্মু আর দাদি। কি করেন তোমার বাবা? বাবা একজন ব্যবসায়ী। বাহ, অনেক ধন্যবাদ। তোমার জীবনে কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, আমি একজন শিক্ষক হতে চাই। অনেক ধন্যবাদ। শিক্ষকরা হলেন আমাদের স্বপ্ন গড়ার কারিগর। আমরা পরিবারের পরেই শিক্ষকরাই কিন্তু আমাদের গুরুজন। একটি শিশুর সর্বোত্তম বিদ্যাপীঠ পরিবার। পরিবারের পরে শিক্ষকদের কাছে গিয়েই তার স্বপ্ন পূরণ হয়। তার সেই স্বপ্নের জায়গাটাই আমাদের সম্মানিত শিক্ষকরা নিয়ে যান। আমাদের রাইসা শিক্ষক হবে, এটা আমাদেরও চাওয়া। তোমার কি নাম, তুমি কোত্থেকে এসছো, কিসে পড়ো? আমার নাম মোসাম্মদ সাদিয়াতুল জান্নাত। আমি আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি ক্লাস 9-এ পড়ি। জান্নাত, বাল্যবিবাহ আমাদেরকে কিভাবে ক্ষতি করে? বাল্যবিবাহ আমাদের অনেক দিক থেকে ক্ষতি করে। শুধু শিক্ষা ছাড়া আমাদের অল্প বয়সে একজন মেয়েকে বিয়ে হলে তখন সে সন্তানটা জন্ম দিতে যাবে, তখন তার মৃত্যু হতে পারে। নবজাতক মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার হন। এছাড়া মা, শিশু তারা তো অপুষ্টিতে ভুগেন, তাই না? হ্যাঁ। তোমাদের কি জানানো উচিত তাদেরকে যারা জানেন না? হ্যাঁ, এটা আমাদের নিশ্চয় অবশ্যই উচিত, তাদের এই সম্পর্কে আরো বিশেষ করে সচেতন করা। তোমার জীবনে কি স্বপ্ন আছে? আমি একজন ডাক্তার হতে চাই। অনেক ধন্যবাদ। এবারের যে স্বপ্নবাজ তরুণ আমাদের সঙ্গে, চলুন তার সঙ্গে কথা বলি। আমি শেখ আরাফাত রহমান রাফি। আমি আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে গবেষক হতে চাই। বাহ, কি গবেষক হবে? আমি আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাই এবং জানাতে চাই এবং আরো খোঁজ করতে চাই। বাহ, অনেক ধন্যবাদ। তোমাদের অনেক বন্ধু বা বোন বা বান্ধবী যাদের পিতামাতা নিরাপত্তা ঝুঁকি মনে করেন মেয়েদেরকে, ইভটিজিং এর ভয় পান বা কোথাও বখাটে দ্বারা উত্তক্ত হতে পারে ওনাদের মেয়ে, এই যে এক্ষেত্রে তুমি একজন ছেলে, তোমার কি কোনো দায়িত্ব রয়েছে? আমরা যারা যুব সমাজে আছি, ছেলেরা আছি যারা, তারা একটা কাজ করতে পারি যে অন্য বখাটে যারা আছে তাদেরকে প্রথমবার একটু ওয়ার্নিং দিতে পারি। পরবর্তীতে যদি কাজ না হয় তবে আমরা পুলিশের সাহায্য নিতে পারি। এবং আমরা আমাদের মেয়ে বন্ধু যারা রয়েছে, যারা বোন রয়েছে, তাদের পাশে কেমন ভাবে মিশবো? আমরা হচ্ছে তাদের সাথে খুব স্বাভাবিকভাবে মিশবো এবং তাদেরকে সম্মান দিব। কারণ হচ্ছে তারাও তো মানুষ, ছেলে যেমন মানুষ তেমন মেয়েও মানুষ, কারোর অধিকার কম না। এই ছোট্ট বন্ধুর কাছ থেকে চমৎকার উত্তর পেয়ে আমারও ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, আমাদের বাস্তবিক জীবনে আমরা যেটি বলবো সেটি করার যেন বাস্তবিক প্রয়োগ আমরা করি। আর আমরা নৈতিক সামাজিক মূল্যবোধে যখন প্রকৃত মানুষ হব তখনই কিন্তু আমাদের সমাজ থেকে সামাজিক সমস্যাগুলো দূর হয়ে যাবে। বাল্যবিবাহ হলে একটি ছেলের কি ধরনের ক্ষতি হয়ে থাকে? একটি ছেলের উপরে সংসারের বোঝা নেমে আসে। সে যদি সেই বোঝাটি যদি না নিতে পারে তাহলে সে হতাশাগ্রস্ত হয়। আর হতাশাগ্রস্ত হলে দেখা যায় অনেক ক্ষেত্রে যে সে মাদকাসক্ত হয় এবং খারাপ সঙ্গ ধরে। সেই খারাপ সঙ্গের সাথেই সময় কাটায়, ফলে সেও একসময় ধ্বংসের দিকে নেমে যায়। আমরা চাই না কোনো ছেলে, কোনো মেয়ে, কারো জীবন ধ্বংস হোক। আমরা আমাদের সচেতনতা দরকার। প্রান্তিক পর্যায়ে আমরা অভিভাবক যারা আছি আমরা সচেতন করব আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের আশেপাশের অসচেতন মানুষদেরকে, তবেই কিন্তু আমরা এই বাল্যবিবাহ রুখতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে রয়েছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার মিরপুর, এবং আমরা একটু বিশদে জানার চেষ্টা করব যে সরকার কিভাবে কাজ করছে, প্রশাসন কিভাবে সচেতন রয়েছেন এবং আরো কিভাবে কাজ করা যায় বাল্যবিবাহ প্রতিরোধে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করবার জন্য। আপনার মুখ থেকে আপনার পরিচয় আমরা শ্রোতাদের শুরুতে শোনাতে চাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আমি উপজেলা নির্বাহী অফিসার মিরপুর কুষ্টিয়া। আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আপনার উপজেলার শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে বলেছে, কেমন লেগেছে আপনার? আমি অভিভূত হয়েছি। আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো তারা বলেছে এবং আমাদের চেয়ে ভালো বলেছে। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন মিরপুর কিভাবে সচেতন রয়েছে? জি, শুরুতে আমি তারুণ্যের কণ্ঠের অগণিত শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এটুকু বলতে চাই যে আমাদের 4টা স্কুলের শিক্ষার্থীরা আজকে এখানে এসেছেন, তাদের যে উত্তর, সেই উত্তরই প্রমাণ করে যে আমরা অনেক বেশি তাদেরকে এই বিষয়ে সচেতন করতে পেরেছি। আমরা শিক্ষার্থীদেরকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এই বিষয়ে বিভিন্নভাবে সচেতন করি, আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে, এবং এইটার যে কুফল এবং এইটার সব কিছুই আমরা যারা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আছেন তাদেরকে, অভিভাবকদেরকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করি। বর্তমান সময়ে একটি বিষয় খুব লক্ষণীয়, আপনাদের সঙ্গে মানে প্রশাসনের সঙ্গে তরুণদের একটি নিবিড় সংযোগ স্থাপিত হয়েছে, যেটি কয়েক বছর আগেও ছিল না। আমরা দেখেছি করোনা কালে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের সঙ্গে কাজ করছে। এই যে তরুণদের সঙ্গে আপনাদের একটি কানেক্ট হওয়া, এটিকে কিভাবে দেখছেন? আমাদের এটাই এগিয়ে যাওয়ার মূল উপায়, কারণ আপনারা জানেন যে আমাদের মূল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই কিন্তু এখন তরুণ, এবং এই তরুণদের উপর ভর করেই কিন্তু আমরা 2041 সালের উন্নত দেশে এগিয়ে যেতে চাই। তো তরুণদের যে শক্তি, তাদের যে উদ্যোগ, এটাই কিন্তু আমাদের উন্নত দেশে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তারুণের কণ্ঠ আয়োজনে সহযোগিতা করবার জন্য। আপনার জন্য, আপনার উপজেলার সকল মানুষের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিদায় নেব আজকে তারুণের কণ্ঠ থেকে। আগামী সপ্তাহে আবারও দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলার শিক্ষার্থী বন্ধু এবং সেখানকার প্রশাসনে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের সংযোগ ঘটিয়ে দেব। আসুন আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সবাই মিলে সচেতন হই এবং এদেশকে সত্যিকারের বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের দিতে চাই সুরেলা পরশ, তানজিনা করিম স্বরলিপির পরিবেশনায়। কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। বয়সন্ধিকালে হয় শারীরিক পরিবর্তন, বয়সন্ধিকালে হয় শারীরিক পরিবর্তন, লজ্জা সংকোচ করলে হয়তো ঘটতে পারে অঘটন, লজ্জা সংকোচ করলে হয়তো ঘটতে পারে অঘটন, বয়সন্ধিকালে হয় শারীরিক পরিবর্তন। কিশোরীদের কখন বেড়ে যায় ওজন, নানা অঙ্গ বৃদ্ধিতে পূর্ণ হয় শরীর গঠন, কিশোরীদের কখন বেড়ে যায় ওজন, নানা অঙ্গ বৃদ্ধিতে পূর্ণ হয় শরীর গঠন, লজ্জা বাড়ে তবু তাদের করতে হবে সচেতন, লজ্জা বাড়ে তবু তাদের করতে হবে সচেতন, বয়সন্ধিকালে হয় শারীরিক পরিবর্তন। বন্ধুরা, করোনার প্রতিষেধক টিকা গ্রহণের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি। বিশেষ করে ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যেসটা অব্যাহত রাখি। এতে করে করোনা ভাইরাস এবং অন্যান্য অনেক রোগ জীবাণু থেকে আমরা নিরাপদ থাকতে পারি। আর হ্যাঁ, পঞ্জিকার পাতা থেকে বৈশাখ বিদায় নিলেও কালবৈশাখীর মৌসুম কিন্তু এখনো রয়ে গেছে। তাই নৌপথে ভ্রমণকালে বাড়তি সচেতন থাকা চাই। ভ্রমণের পূর্বে জেনে নেওয়া দরকার আবহাওয়ার পূর্বাভাস। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে কোনো নৌযানেই যেন না উঠি। সবার নিরাপদ সুখময় জীবন কামনায় আগামীকাল সকাল 7:20 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরবর্তী পরিবেশনা সুখের ঠিকানা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে একেবারে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।